নমস্কার বন্ধুগণ আধুনিক ভারতের ইতিহাসে আমরা আগের দিনের ভিডিওতে আলোচনা করছিলাম উনিশশো এগারো খ্রিস্টাব্দ থেকে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের মধ্যে ভারতের বিপ্লবী আন্দোলন সম্পর্কে এই বিষয়ে আমরা কিছুটা আগের দিন আলোচনা করে এসেছি সেখানে আমরা দেখে এসেছি গদর দল সম্পর্কে এবং কোমাগাতামারু ঘটনা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা দেখব লাহোর ষড়যন্ত্র মামলা সম্পর্কে আমরা দেখব বুড়ি বালামের যুদ্ধ সম্পর্কে এবং রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা সম্পর্কে তো এই সময় যে সমস্ত বিপ্লবী আন্দোলনগুলো ঘটেছিল তার মধ্যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এর থেকে প্রায় প্রশ্ন আসে তো ভিডিওটা আপনারা পুরো দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনারা যারা এখনও এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় তো আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পর পর সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন গদর দল ভারতে একাধিক বিপ্লবী আন্দোলন করার পরিকল্পনা ঘটায় এবং আমরা দেখেছিলাম যে এই সময়কালটা উনিশশো এগারো থেকে উনিশশো আঠেরো সালটা সম্পূর্ণ চরমপন্থী আন্দোলনকারীদের যুগ ছিল তাই জন্য এই যুগটাকে বলা হয় চরমপন্থী যুগ তো আগের ভিডিওটা আপনারা দেখে আসবেন তারপরে এই ভিডিওটা দেখা শুরু করবেন কারণ আগের পাঠটা আমি আলোচনা করে এসেছি দিয়ে আজকে তারপর থেকেই শুরু করব তো প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীনই গদর দলের সাহায্য নিয়েই রাজবিহারী বসু উত্তর ভারতে নতুন করে একটা বিদ্রোহ ঘোষণা করেন মানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নতুন করে একটা বিদ্রোহ ঘোষণা করেন প্রথম বিশ্বযুদ্ধের কালে এবং রাজবিহারী বসুর সঙ্গে এই বিদ্রোহে আর যারা যোগদান করেছিলেন তারা হচ্ছেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যাকে আমরা বাঘা যতীন নামে চিনি এছাড়াও বিষ্ণু গণেশ পিংলে শচীন্দ্রনাথ সান্নাল এবং নলিনী মুখোপাধ্যায় প্রমুখ এরা ছাড়াও আরও অনেক বিপ্লবীরা ছিলেন কিন্তু এদের নাম প্রথমে আছে কারণ এরা নেতৃত্ব দিচ্ছিলেন প্রথমে এরা কি করেন ভারতের যে সেনাবাহিনী রয়েছে অর্থাৎ যে ব্রিটিশ সেনাবাহিনী রয়েছে সেই ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় যারা সৈন্য রয়েছে তাদেরকে নিজেদের দলে টানতে সচেষ্ট হয় এবং এক সময় এসে তারা মানে সেই সমস্ত সৈন্যরা এই সমস্ত বিপ্লবীদের দলে চলে আসে মানে সমস্ত সেনাবাহিনী সমস্ত ভারতীয়রা না চলে এলেও একটা বড় অংশ চলে আসে এই সমস্ত বিপ্লবীদের সমর্থনে এবার লোক তো হলো এবার দরকার অর্থ এবং অস্ত্রশস্ত্র সেই কারণে এই সমস্ত বিপ্লবীরা অর্থ এবং অস্ত্র সংগ্রহের জন্য সারা দেশব্যাপী রাজনৈতিক ডাকাতি পরিকল্পনা করে বিভিন্ন জায়গায় ট্রেজারি লুট করার পরিকল্পনা করে এবং এর সাথে সাথে বোমা নির্মাণ করা ব্যাপকভাবে বাড়াতে থাকে প্রথমে স্থির হয় যে একুশে ফেব্রুয়ারি বিদ্রোহ হবে অর্থাৎ সারা দেশব্যাপী একটা বড় বিদ্রোহের পরিকল্পনা করা হয় একুশে ফেব্রুয়ারি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে এই সমস্ত বিপ্লবীদের প্রধান ছিলেন রাজবিহারী বসু এবং এদের মূল কর্মকেন্দ্র ছিল লাহোর এদের মধ্যে থেকে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীনকে দেওয়া হয় বাংলার দায়িত্ব নলিনী মুখোপাধ্যায়কে দেওয়া হয় জব্বলপুরের দায়িত্ব এবং এই শচীন্দ্রনাথ সান্নালকে দেওয়া হয় বারাণসীর দায়িত্ব মানে এই সমস্ত জায়গা থেকে এদের নেতৃত্বে বিদ্রোহটা সংগঠিত হবে আর এই বিদ্রোহের যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে প্রথমে তারা ইংরেজ সেনাবাহিনীকে আক্রমণ করবে তাদেরকে হত্যা করবে সরকারি কোষাগার লুণ্ঠন করবে এবং জেল ভেঙে বন্দিদের মুক্তি দেবে মানে যে সমস্ত বন্দিরা এই সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডে জেলে গেছেন মানে তারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে মুক্তি দেবেন রেল এবং টেলিগ্রাফ ব্যবস্থা ভেঙে দেবে এবং স্থানীয় প্রশাসনগুলোকে দখল করে নেবে মানে বিশাল বড় একটা পরিকল্পনা নেওয়া হয় এই সমস্ত বিদ্রোহীরা এটা নেন কিন্তু এই বিদ্রোহটা সঠিকভাবে কার্যকর হয়ে ওঠে না এর কারণ এর কারণ কৃপাল সিং নামে একজন বিশ্বাসঘাতক এই সমস্ত সংবাদ যা যা প্ল্যান হয়েছিল সমস্ত কিছু ব্রিটিশ সরকারকে জানিয়ে দেয় এবং বিপ্লবীরা যখন জানতে পারেন যে তাদের প্ল্যান পুরো জানিয়ে দেওয়া হয়েছে তখন একুশের পরিবর্তে উনিশে ফেব্রুয়ারি বিদ্রোহের দিন ঠিক হয় যদিও এই দিনটাও জেনে যায় ব্রিটিশ সরকার এবং এই এত বড় একটা বিদ্রোহ সফল হতে পারে না যাই হোক মিরাটের সেনা ছাউনি থেকে এই বিষ্ণু গণেশ পিংলে দশটি বোমাসহ গ্রেপ্তার হন এই বিষ্ণু গণেশ পিংলে ভারতীয় যে সেনা সেনাবাহিনী ছিল মানে ভারতীয় যারা ছিলেন তাদের কাছে প্রচার করতে গেছিলেন এবং সেইখান থেকে তিনি গ্রেপ্তার হন তার সাথে দশখানা বোমা ছিল এবং কর্তার সিং নামে আরো একজন এখানে ধরা পড়েন এরপরে অনেক বিপ্লবী এই ঘটনার জন্য ধরা পড়ে এবং তাদেরকে নিয়ে ব্রিটিশ সরকার যে মামলাটা করে সেই মামলাটাই হচ্ছে প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা হয় তেরোই সেপ্টেম্বর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা হয় তেরোই সেপ্টেম্বর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে কেন সেটা আমি ডিটেলসে আলোচনা করলাম এই সমস্ত কিছুর প্ল্যান করেছিলেন রাজবিহারী বসু তিনিই ছিলেন প্রধান সেই জন্য এই লাহোর ষড়যন্ত্র মামলার মূল আসামি ছিলেন রাজবিহারী বসু উনিশশো পনেরো খ্রিস্টাব্দের বারোই মে এই রাজবিহারী বসু পি এন ঠাকুর এর ছদ্মনামে জাপানের পথে পাড়ি দেন মানে ভারত ছেড়ে তিনি জাপানে চলে যান উনিশশো পনেরো খ্রিস্টাব্দের বারোই মে তার ছদ্মনাম ছিল পি এন ঠাকুর তো এরপর থেকেই রাজবিহারী বসু জাপানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন শুধু তিনি সেখানে বসবাস করেন না সেখানে তিনি বিপ্লবী কাজকর্মও চালাতে শুরু করেন অর্থাৎ ভারতে ব্রিটিশ বিরোধ মানে ভারত থেকে ব্রিটিশদের তাড়ানোর জন্য তিনি কাজকর্ম জাপান থেকে বসেই করতে শুরু করেন এবং পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব দেওয়া হয় সেইটা গঠন করেছিলেন রাজবিহারী বসু জাপানে যাই হোক আমরা আবার চলে আসব এই লাহোর ষড়যন্ত্র মামলায় উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তেরোই সেপ্টেম্বর এই প্রথম লাহোর ষড়যন্ত্র মামলার ফল ঘোষণা হয় এবং এই মামলার রায়ে একষট্টি জন আসামির মধ্যে মানে টোটাল একষট্টি জন বিপ্লবী এখানে ধরা পড়েছিলেন আসামি বলাটা ভুল কারণ তারা আসামি ছিলেন ব্রিটিশদের চোখে আমাদের চোখে তারা আসামি ছিলেন না তো একষট্টি জন এই মানে বিপ্লবী এই ঘটনায় ধরা পড়ে এবং তার মধ্যে আঠাশ জনের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হয় এবং সাতাশ জনকে দীপান্তরে পাঠানোর ব্যবস্থা করে ব্রিটিশ সরকার পরবর্তীকালে প্রবল জন আন্দোলনে মানে এর এরপরেই যখনই মামলাটা রায় ঘোষণা হয় তারপরেই জনগণ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এই কারণে ব্রিটিশ সরকার যে চব্বিশ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল তার মধ্যে থেকে সতেরো জনকে দীপান্তরে পাঠিয়ে দেয় মানে তাদের মৃত্যুদণ্ডটা খারিজ করে দেয় তাদেরকে দীপান্তরে পাঠিয়ে দেয় শুধুমাত্র এই বিষ্ণু গণেশ পিংলে কর্তার সিং জগৎ সিং এবং হরনাম সিং এরকম কিছু সাতজন ফাঁসির সাজা দেওয়া হয় এরা মূল আসামি ছিলেন এরা প্ল্যান করেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন তাই জন্য এই সমস্ত মানে এই সাতজনকে ফাঁসির সাজা ঘোষণা করা হয় তো এরপরে নভেম্বর না মনে রাখলেও হবে জাস্ট ঘটনার ফ্লো বজায় রাখার জন্য বলছি সতেরোই নভেম্বর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে এই এদের ফাঁসি হয় কাদের কাদের বিষ্ণুগণেশ পিংলে কর্তার সিং জগৎ সিং হরনাম সিং এরকম সাতজন বিপ্লবীর এরপরে আবার উনতিরিশে অক্টোবর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে উনত্রিশে অক্টোবর থেকে ষোলোই মার্চ উনিশশো ষোলো খ্রিস্টাব্দ অব্দি চলে দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র মামলা উনত্রিশে অক্টোবর উনিশশো পনেরো খ্রিস্টাব্দ থেকে ষোলোই মার্চ উনিশশো ষোলো তারপরে আবার চলে তৃতীয় লাহোর ষড়যন্ত্র মামলা সেটা হয় চৌঠা নভেম্বর উনিশশো থেকে পাঁচই জানুয়ারি উনিশশো সতেরো খ্রিস্টাব্দ অব্দি মানে টোটাল তিনটে লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল এবং এই তিনটে লাহোর ষড়যন্ত্র মামলারই মূল কারণ ছিল এই বিদ্রোহ মানে এই বিদ্রোহের পিছনে যে সমস্ত বিপ্লবীরা ছিল তাদেরকে একে একে মানে বিভিন্ন সময় ধরে এই তিনবার লাহোর ষড়যন্ত্র মামলা হয় এর মধ্যে এই প্রথম লাহোর ষড়যন্ত্র মামলাই খুবই গুরুত্বপূর্ণ এই ঘটনার প্রসঙ্গে দুটো আইনের কথা বলবো যে দুটো আইন প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সরকার প্রবর্তন করেছিল একটা হচ্ছে পাঁচই মার্চ উনিশশো পনেরো খ্রিস্টাব্দে এসেছিল চার নম্বর ডিফেন্স অফ ইন্ডিয়া ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চার নম্বর ডিফেন্স অফ ইন্ডিয়া ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং আঠারোই মার্চ উনিশশো পনেরো খ্রিস্টাব্দে এসেছিল ভারত রক্ষা আইন বা ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট এইটা একটা পরীক্ষায় জানতে চাওয়া হয়েছিল আঠেরোই মার্চ উনিশশো পনেরো খ্রিস্টাব্দে এই আইনটা পাশ হয় ভারত রক্ষা আইন বা ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট এই দুটো আইনি পাস করার মূল লক্ষ্য হচ্ছে নির্বিচারে গ্রেপ্তার করা বিনা বিচারে আটকে রাখা এবং ব্যক্তি স্বাধীনতা খর্ব করা এক কথায় সমস্ত ব্যক্তি স্বাধীনতা খর্ব করার জন্যই এই দুটো আইন পাশ করা হয়েছিল এবং এই দুটো আইনের দ্বারা ব্রিটিশ সরকার প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন একাধিক ভারতীয় বিপ্লবীকে গ্রেপ্তার করে এরপরে আমরা চলে যাব বুড়িবালামের যুদ্ধে এই ঘটনাটাও খুবই গুরুত্বপূর্ণ তো নয় সেপ্টেম্বর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে এই বুড়িবালামের যুদ্ধ হয় বুড়িবালামের যুদ্ধ সম্পর্কে জানতে গেলে আমাদের আরও একটু এগিয়ে যেতে হবে এই যে রাজবিহারী বসুর নেতৃত্বে যে বিদ্রোহের পরিকল্পনা উনিশশো পনেরো খ্রিস্টাব্দে করা হয়েছিল সেটা তো ব্যর্থ হয়ে যায় এখান থেকে এই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন আরও একটা বিদ্রোহের পরিকল্পনা করেন এবং এইবার তিনি জার্মানির সহযোগিতায় ভারতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার একটা পরিকল্পনা করেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দেই জিতেন্দ্রনাথ লাহেরি নামে একজন বিপ্লবী জার্মানি থেকে আসেন এবং তিনি জানান যে বাংলাদেশের বিপ্লবীদের জার্মানি সাহায্য করবে বলে কথা দিয়েছে সেই কারণে তাদেরকে অর্থ এবং অস্ত্র দেবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে জার্মান এবং ঠিক হয় যে অস্ত্র নিয়ে তিনটে জায়গায় তিনটে জাহাজ এসে দাঁড়াবে এবং সেখান থেকে অস্ত্র নামিয়ে নেবে ভারতীয় বিপ্লবীরা জার্মানির তিনটে জাহাজ এসে ভারতের তিনটে জায়গায় দাঁড়াবে এবং সেখান থেকে বিপ্লবীরা তাদের অস্ত্রশস্ত্র এবং অর্থ নামিয়ে নেবে এবং সেইগুলো দিয়েই ভারতব্যাপী তারা বিদ্রোহ ঘোষণা করবে এই তিনটে জায়গার ছিল প্রথম বরিশাল মানে বরিশালে একটা জাহাজ আসবে এবং এখান থেকে অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ববঙ্গে বিপ্লবীরা বিদ্রোহ ঘোষণা করবে দ্বিতীয় জাহাজটি আসবে সুন্দরবনে এবং এখান থেকে নিয়ে মানে এখান থেকে অস্ত্রশস্ত্র নিয়ে বিপ্লবীরা কলকাতার ফোর্ট উইলিয়াম দখল করবে এবং আরেকটা জাহাজ আসবে বালেশ্বরে এবং এইখান থেকে বালেশ্বর থেকে আরও কিছু বিপ্লবী এই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে ওই দিকটাতে মানে উড়িষ্যা বা বিহার ওই দিকটাতে তারা বিদ্রোহ ঘোষণা করবে তো এই যে বিদ্রোহটা পরিকল্পনা করা হল এর প্রধান ছিলেন বাঘা যতীন তো বাঘা যতীন নিজে চলে যান এই বালেশ্বরে কিন্তু এই পরিকল্পনাটাও ব্যর্থ হয়ে যায় জাহাজ আসে কিন্তু ভারতের উপকূল পর্যন্ত এসে পৌঁছতে পারে না এবং এই সমস্ত কিছুর যা প্ল্যান হয়েছিল সমস্ত কিছু জানতে পেরে যায় ব্রিটিশ সরকার এই সময় বাঘা যতীন তার চারজন সঙ্গীকে নিয়ে এই বালেশ্বরে ছিলেন এবং এইখানে একটা বিশাল পুলিশ বাহিনী হানা দেয় বাঘা যতীনকে হত্যা করার উদ্দেশ্যে বাঘা যতীনের সঙ্গে এইখানে ছিলেন যারা তারা হচ্ছেন চিত্তপ্রিয় রায় চৌধুরী মনোরঞ্জন সেনগুপ্ত নীরেন দাসগুপ্ত এবং জ্যোতিষ পাল এরা চারজন বাঘা যতীনের সঙ্গে এই বালেশ্বরের কাছে অনেক মানে কিছুদিন আগে থেকেই বসবাস করছিলেন যাতে জাহাজটা আসে সেখান থেকে তারা অস্ত্রশস্ত্র নামাতে পারেন যাই হোক এখানে পুলিশ বাহিনী আসে এবং এই নয় সেপ্টেম্বর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে বাঘাযতীন এবং তার চার সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনীর একটা যুদ্ধ হয় এই যুদ্ধটাই বুড়ি যুদ্ধ নামে পরিচিত তাহলে বুড়ি যুদ্ধ হয় নয় সেপ্টেম্বর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ এই যুদ্ধে চিত্তপ্রিয় রায়চৌধুরী মানে যুদ্ধক্ষেত্রেই মারা যান বাগা যতীন গুরুতরভাবে আহত হন এবং বালেশ্বরের একটি হাসপাতালে মারা যান মনোরঞ্জন সেনগুপ্ত এবং নীরেন দাসগুপ্তকে ব্রিটিশ বাহিনী ধরে ফেলে আহত অবস্থায় এবং তাদেরকে ফাঁসি দেওয়া হয় এবং এই জ্যোতিষ পালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং এই বুড়ি বালামের যুদ্ধে ব্রিটিশদের যে নেতৃত্ব দিয়েছিল ব্রিটিশ পুলিশ বাহিনীকে যে নেতৃত্ব দিয়েছিল তার নাম ছিল চার্লস চার্লস টেগার্ট চার্লস টেগার্ট এবার আমরা দেখবো রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা যেটা হয় জুলাই উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এই মামলাটা সম্পর্কে জানতে গেলে কিছুটা আগে যেতে হবে যে ঘটনাটা কি হয়েছিল সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতেই একটা মামলা ব্রিটিশ সরকার দায়ের করে সেটা হচ্ছে রেজমি রুমাল ষড়যন্ত্র মামলা তো সেই ঘটনাটাই একটু আমরা ডিটেলসে বুঝে নেব এই সময় ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে একটি স্বাধীন অঞ্চল ছিল মানে তারা ব্রিটিশদের আন্ডারে ছিল না এবং এখানে বসবাস করত কিছু ভারতীয় মুসলমান তারা ব্রিটিশ সরকারের অধীনস্থ ভারতকে রাজ্য বলে মনে করত। সেই কারণে তারা এই অঞ্চলে গিয়ে স্বাধীনভাবে বসবাস করত। তো সেখান থেকেই এরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করত। মানে বিভিন্ন সময় তারা যুদ্ধ করত ব্রিটিশদের বিরুদ্ধে দিয়ে কোনোভাবে তারা স্বাধীনভাবে সেখানে বসবাস করত। এই সমস্ত যারা ওই অঞ্চলটাতে থাকতো তাদেরকে বলা হতো মুহা মুহাজির মুহাজির শব্দের অর্থ হচ্ছে মুক্তিকামী মানুষ তো মুহাজির বলা হতো তাদের তো প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন এই মুহাজিররা পুনরায় ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে এবং তারা ভারতের মূল ভূখণ্ডে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে ব্রিটিশ বিরোধী মুক্তিযুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানাতে থাকে এবং এই মুহাজিদদের আদর্শে কিছু মানুষ এগিয়ে আসেন উত্তরপ্রদেশে মুসলিমদের একটি শিক্ষা কেন্দ্র ছিল যার নাম দেওবন্ধ বিদ্যায়তন দেওবন্ধ বিদ্যায়তন এর প্রধান মৌলবী ছিলেন মৌলানা মামুদ হাসান মৌলানা মামুদ হাসান ছিলেন মৌলবী এবং এই বিদ্যালয়েরই একজন শিক্ষক ছিলেন যার নাম সিন্ধি এরা দুজন ওই বিদ্যালয় থেকেই পনেরো জন ছাত্রকে নিয়ে মুহাজিদদের যে রাজ্যটা ছিল সেখানে চলে যান উনিশশো পনেরো খ্রিস্টাব্দের দোসরা অক্টোবর বার্লিন কমিটি মানে জার্মানিতে একটি বার্লিন কমিটি বলে একটা কমিটি ছিল সেই কমিটি ভারতের কাবুলে একটা মিটিংয়ের ব্যবস্থা করে বার্লিন কমিটির মূল কাজ ছিল ভারতের বিপ্লবীদের সাহায্য করা ভারতের বিপ্লববাদকে সাহায্য করা এবং ভারত থেকে এই সবার মেম্বার ছিলেন রাজা মহেন্দ্র প্রতাপ ইনি বিপ্লবীও ছিলেন রাজা মহেন্দ্র প্রতাপ এবং তার সঙ্গে ছিলেন অধ্যাপক বরকাতুল্লা এরা ওই যে মিটিংটা হলো মানে যে মিটিংটা এই কাবুলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার মেম্বার ছিলেন তো এই মিটিংটা অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে এরা সকলে অর্থাৎ মৌলানা মাহমুদ হাসান ওবেদুল্লাহ সিন্ধি এদিকে রাজা মহেন্দ্র প্রতাপ এবং এই বরকাতুল্লা সকলে মিলে একটা অস্থায়ী স্বাধীন সরকার গঠন করে অস্থায়ী স্বাধীন সরকার কোথায় ভারতের উত্তর পশ্চিম সীমান্তে যেখানে এই মুজাহিররা বসবাস করত। সেখানে একটা অস্থায়ী স্বাধীন সরকার গঠিত হয় উনিশশো পনেরো খ্রিস্টাব্দের পয়লা ডিসেম্বর রাজা মহেন্দ্র প্রতাপ এই যে স্বাধীন সরকারটি গঠিত হল তার সভাপতি পরিণত হন মানে সভাপতি নিযুক্ত হন অধ্যাপক বরকত এই স্বাধীন সরকারের প্রধান সচিব হিসেবে নিযুক্ত হন এবং এই ওবেদুল্লাহ সিদ্ধি হন স্বরাষ্ট্র সচিব এরপর থেকে এই স্বাধীন সরকার মধ্যপ্রাচ্যে ভারতীয় মুসলমান সৈন্যদের বিপ্লবের পথে উদ্বুদ্ধ করার চেষ্টা করতে থাকে এছাড়াও এরা রাশিয়া এবং তুরস্কের সঙ্গে ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকে যেহেতু প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া এবং তুরস্ক ব্রিটিশদের অপোজিটে লড়াই করছিল তো তাদের সঙ্গে তারা যোগ দিতে শুরু করে ব্রিটিশ বিরোধী হয় মানে ব্রিটিশ বিরোধী কার্যকলাপ ভারতে চালানোর জন্য তো এই সময় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এই মৌলানা মামুদ হাসান ছিলেন মক্কায় প্রচার কার্যে মক্কায় তিনি গেছিলেন প্রচার চালানোর জন্য তখন এই ওবেদুল্লাহ একটি সিল্কের কাপড়ের ওপর একটি চিঠি লিখে এনার কাছে পাঠান মানে গোপন কিছু লিখে পাঠান মৌলানা মাহমুদ হাসানের কাছে এই চিঠিটাতে এদের আন্দোলনের অনেক তথ্য লেখা ছিল কী ধ কীভাবে আন্দোলনটা এগিয়ে নিয়ে যাওয়া হবে কে কে এতে যুক্ত থাকবে অনেক কিছু লেখা ছিল তো ইংরেজরা যখন সেই চিঠিটা পেয়ে যায় তার ভিত্তি করে অনেকজন এরম মুসলিম বিপ্লবীকে ধরে ফেলে এদের আন্দোলনের পুরো গতি প্রকৃতি তারা ধরে ফেলে এবং অনেক মুসলিম বিপ্লবীকে তারা গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে জুলাই উনিশশো ষোলো খ্রিস্টাব্দে শুরু হয় রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা বা সিল্ক লেটার কনসপিরেন্সি সিল্ক লেটার কনসপিরেসি তো এই ছিল আজকের ভিডিওর বিষয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পরের দিনের ভিডিওতে আমরা আবার একটা নতুন বিষয় সম্পর্কে আলোচনা করব তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ